14 বছর আগে 21 ফেব্রুয়ারি ছোট পর্দায় অভিষেক হয় মেহজাবিন চৌধুরীর। এরপর অসংখ্য নাটকে অভিনয় করে দর্শকপ্রিয়তা পান এই অভিনেত্রী। তবে এরই মাঝেই কত শতবার খবর উঠেছিল বড় পর্দায় অভিনয়ের। দর্শকদেরও প্রত্যাশা ছিল প্রিয় অভিনেত্রীকে সিনেমা হলে দেখার। দর্শক ভক্তদের অনেক কৌতূহলের মধ্যেই এবার এই অভিনেত্রী নিজেই জানালেন নতুন খবর। সবকিছু ঠিক থাকলে চলতি বছরেই নায়িকা রূপে সিনেমা হলে দেখতে পারবেন দর্শক। নাটকে সবচেয়ে বেশি দেখা যেত মেহজাবিনকে। অসংখ্যবার সিনেমার নির্মাতারা চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব দিলেও তিনি রাজি হননি। তবে চুপিসারে সাবার নামের একটি সিনেমার কাজ শেষ করেছেন গেল বছর। মাতৃভাষা দিবস ও ছোট পর্দায় অভিষেকের দিন সিনেমার নামসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে মেহজাবিন জানান ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে 14 বছর আগে এই দিনেই টিভি নাটকে তার অভিনয় যাত্রা শুরু হয়েছিল। সেই সাথে বড় পর্দায় অভিনয়ের বিষয়েও তিনি জানান। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। গল্প, চরিত্র, পরিচালকের নির্মাণ, গুণী অভিনয়শিল্পী ও নেপথ্যের মেধাবী কলাকুশলীদের সঙ্গে সাবা সিনেমার মাধ্যমেই তার বড় পর্দায় যাত্রা, এমনটাই জানান ছোট পর্দার এই অভিনেত্রী। মুহিব আল হাসান, সময় সংবাদ, ঢাকা।